আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে এসছে নতুন আর ভিডিও নিয়ে আমার আজকে ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে আমরা যারা গৃহিণী তাদের কাছে আরও বেশি কাজে লাগবে এতটা উপকার হবে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আমাদের গৃহিণীদের সবারই এই কাজটা কিন্তু করতে হয় অনেক পরিশ্রম করে আমি আজকে যে টিপসটা দিয়ে দেবো এতে আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না কোনো পরিশ্রম ছাড়াই আপনি একদিনে সাত থেকে আটটা বেডশিট পরিষ্কার করতে পারবেন হয়তো বা শুনে অবাক হচ্ছেন দেখুন আমি আপনাদের মাঝে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার চার থেকে পাঁচটা বেডশিট আছে এবং প্রায় দশ থেকে এগারোটার মতো পিলো কাভার মানে বালিশের কাভার আছে সবগুলা কিন্তু আমি একদিনে পরিষ্কার করে দেখাবো এবং কত সহজে পরিষ্কার করা যায় আমি কিন্তু এ টু জেড একটু একটু করে পরিষ্কার করবো আর একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব আমরা যারা মুসলিম তাদের ক্ষেত্রে কিন্তু রমজান মাসে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং রমজান মাসের আগেও কিন্তু অনেক পরিষ্কার করা এবং কাঁসা কাজ করতে হয় সেক্ষেত্রে হয়তো অনেকে ওয়াশিং মেশিন ব্যবহার করেন অথবা হাতে খাসা করেন এতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আমি যে টিসটা দিয়ে দেব এতে করে কোনো ওয়াশিং মেশিনও ব্যবহার করতে হবে না আপনার হাতে কাছাকাছি করার কোনো প্রশ্নই আসে না আপনি এত সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং নর্মালি আপনি যেরকম পরিষ্কার করেন তার থেকে অনেক বেশি পরিষ্কার হবে এবং আপনার বেডশিট অথবা পিলো কাবারগুলো অনেক সুন্দর সফট হয়ে যাবে এবং এমন কিছু জিনিস আমি এটার সঙ্গে মিশিয়ে দেব যেটার জন্য আপনার বেডশিট দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে আমার বিশ্বাস এই টিপসটা সবারই অজানা আমার বেডশিটগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ময়লা হয়ে গিয়েছে আমি কিন্তু অনেক দিন যাবো এক জায়গায় জমিয়ে রেখেছিলাম যেন একদিনে পরিষ্কার করে খুব সরাসরি আপনাদের মাঝে টিপসটা দিয়ে দিতে পারি অবশ্যই পুরোপুরি জানতে হলে দেখতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি একটু একটু করে পরিষ্কার করবো আর একটু একটু করে আপনাদের মাঝে টিপস দিয়ে দেব প্রথমে যেটা করতে হবে একটা বালতিতে আমি পানি নিয়ে নিয়েছি এখানে আমি গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে আমি কুসুম কুসুম গরমের থেকে একটু বেশি তাপমাত্রা এরকম পানি নিয়ে নিয়েছি মানে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন এরকম তাপমাত্রায় গরম পানি নিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে কারণ গরম পানি ব্যবহার না করে কিন্তু আপনি যে চিটচিটে ময়লাটা হয়ে গিয়েছে বেডশিট অথবা পিলো কাভারে সেই ময়লাটা কিন্তু যে মানে পরিষ্কার হতে চাইবে না এটার মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস হয়তো অনেকে ভাবছেন লেবুর রস দিয়ে আবার বিছানা চাদর পরিষ্কার করব এটা কিভাবে কি সম্ভব লেবুর রস শুধু ময়লা কাটবে সেটাই না আপনি বিছানা কাভা বিছানার চাদর অথবা বালিশের কাবারটা অনেক সুন্দর সফট করবে এবং যে কালারটা থাকে সে কালারটা অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে এবং কি আপনি পরিষ্কার করার পরে যখন বিছানায় পেতে দিবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মানে আপনার রুম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর লেবুর রস তো কম বেশি সবাই জানি যে ময়লা কাটতে কত ভালো কাজ করে সেক্ষেত্রে অবশ্যই এখানে লেবুর রসটা ব্যবহার করবেন যেহেতু আমি এখানে প্রায় পাঁচ থেকে সাতটার মতো মানে বেডশিট পরিষ্কার করব পিলো কাবার সহ সেই ক্ষেত্রে আমার দুইটার মতো লেবুর লেগেছে বড় বড়ো লেবুর সাইজগুলা তো এখানে কতটুকু পরিমাণ লেবুর রস হবে আমি ঠিক বলতে পারছি না তো আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এইভাবে দিয়ে দেবেন তবে বেশি দিলে সমস্যা নাই তবে চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কথা বলে নেই এখানে আমি কাপড় চুড়ি পোষা করা যে ডিটারজেন্ট পাউডারটা আছে সেইটা দিয়েছি পাঁচ চামিচ এক চামিচের মতো দিয়েছি বেকিং সোডা আর তিন থেকে চার চামিচের মতো দিয়েছি ভিনেগার ভিনেগার মানে যে সিরকা নামে আমরা যেটা চিনে থাকি মানে আচার বানানোর ক্ষেত্রে যেটা ব্যবহার করি সেই ভিনেগারটা আমি এখানে ব্যবহার করেছি সবগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে আমি এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটা আমি এখানে ব্যবহার করছি অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন একটু বেশি করে সব কিছু দেবেন আমি যেভাবে যেভাবে বলেছি তারপরে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যখন দেখবেন এরকম ফেনা ফেনা হয়ে গিয়েছে তখন যে বেডশিটগুলো আছে এবং যে পিলো কভারগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভিজিয়ে দেবেন তবে এখানে কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে যে পানির পরিমাণটা যেন এমন থাকে অনেক বেশি যেন না হয় আবার যেন একদম কম না হয় তাই আমি বেডশিটটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেক ময়লা হয়ে গিয়েছে কিন্তু তো যেহেতু একদিনে পরিষ্কার করা অনেকের কাছে অনেক কষ্টদায়ক মনে হয় কারণ সবারই কিন্তু তিন চারটা রুম থাকে বাচ্চা কাচার ক্ষেত্রে অনেক কিছু ময়লা হয়ে যায় অনেক তাড়াতাড়ি তখন কিন্তু পরিশ্রম অনেক বেশি হয়ে যায় তবে আমার এই টিপসটা ফলো করলে আমার বিশ্বাস কারণে পরিশ্রম হবে না আপনি খুব সহজেই কিন্তু বেডশিটগুলো পরিষ্কার করে নিতে পারবেন ইজিলি দেখুন আমি বেডশিটগুলো কিন্তু ভিজিয়ে দিচ্ছি আর কতটা ময়লা কাটে আমি পানি দেখিয়ে আপনাদের বুঝাইয়া দেব যে কত সহজে এটা ময়লা পরিষ্কার হয়ে যায় তো এভাবেই কিন্তু আমি এখানে চারটা বেডশিট অলরেডি ভিজিয়ে দিয়েছি আর দিয়েছি ছয়টার মতো পিলো কাভার একসঙ্গে আমি ভিজিয়ে রেখে দিয়েছি যেহেতু এক বালতির মধ্যে পুরোপুরি ধরে নাই আমি অন্য বালতিতে আরও তিনটা দিয়েছিলাম তো এখন এটা ভিজিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে ঠিক আমি এত সময়ই কিন্তু রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টার পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সব পানি কিন্তু একদম টেনে গিয়েছে এটার মধ্যে থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়ে গিয়েছে আর এই ময়লাটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে যখন আপনি দেখবেন যে এরকম পুরোপুরি পানিটা টেনে নিয়েছে তখন বুঝতে হবে যে হ্যাঁ একদম পারফেক্ট পানি হয়েছিল কারণ পানি পানি থাকলে কিন্তু পানি পানি অবস্থাতে পরিষ্কার করা খুবই কঠিন হয়ে যায় আর যখন পানিটা আপনি মাপ মাপভাবে দিয়ে দেবেন একদম পারফেক্টভাবে দেবেন তখন কিন্তু পানিটা টেনে নেবে বেশি থাকবে না খুবই অল্প পরিমাণ পানি থাকবে আর সেটা অনেক ময়লা হয়ে যাবে এবং ময়লা কাটবে দেখুন আমি যে পানিটা নিচে আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা কালো দেখাচ্ছে এবং কতটা ময়লা কেটেছে এখনও কিন্তু আমি কিছুই করি নাই জাস্ট আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আমি যেই সব উপকরণ দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম ঠিক সেগুলাই যদি আপনারা দিয়ে থাকেন এতে করে কিন্তু যত দিনের ময়লাই হোক না কেন এবং যত ময়লাই হোক না কেন খুব সহজে কিন্তু এটা কেটে নেবে আমি একটু পানিটা দেখিয়ে দিচ্ছি পানি দেখে হয়তো বুঝতে পারছেন এখন এটা আমার একটু একটু করে পরিষ্কার করার পালা এখন দেখিয়ে দেব এটা আমি কীভাবে পরিষ্কার করি প্রথমে আমি একটা পাশ আমি বাথরুমে পুরোপুরি সরিয়ে নিচ্ছি আপনার চালে পোড়াটা যদি বাথরুম অনেক বেশি বড় হয় পোড়াটাও সরিয়ে নিতে পারেন তবে আমার কাছে একটু একটু করে সরিয়ে নিয়ে করাটাই বেশি ভালো লাগে বেশি সুবিধা মনে হয় তো আমি একটা পাশ একটু সরিয়ে নিয়েছি এক সাইডে আর যেখানে বেশি ময়লা হবে সেখানে কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে আর যেখানে কম ময়লা হবে সেখানে সমান তালে দিলেই হবে সমস্যা নেই এখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে খার যুক্ত কাপু চুল পয়সা করার একটা সাবান সেটা আপনি যে কোনো সাবান দিতে পারেন কারণ কাপু চুল পয়সা করার ক্ষেত্রে কিন্তু অনেক রকম সাবান আছে আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন তবে সেটা খার যুক্ত অবশ্যই দিতে হবে যেন মানে ময়লা পয়সা করার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এই সাবানটা আমি এখন পুরো চাদরে এরকম করে মেখে দেব যতদূর পারবো আমি পুরো চাদরটাতেই কিন্তু মেখে দিব আর যেখানে যেখানে বেশি ময়লা হয়েছে সেখানে আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিব। সাবানটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চাদরের কালারটা আরও বেশি সুন্দর হবে আর এত সুন্দর পরিষ্কার হবে মানে আপনার মানে অবাক হয়ে যাবেন যে এত ময়লা চাদর এত সুন্দর কী করে পরিষ্কার হলো আমি কিন্তু পুরো চাদরে সেমভাবেই কিন্তু সাবানটা মেখে দিয়েছি দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে একটু একটু করে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আবার চাইলে পুরো চাদর একসঙ্গে করেও দিতে পারেন আপনার সুবিধার্থে যেটা হয় মানে মেন কথা যেন পরিশ্রম না হয় সেভাবেই কিন্তু আপনার করতে হবে একদিনে পাঁচ থেকে সাতটা বিশ চাদর পয়সা করা কিন্তু এত সহজ কথা না তা আমি যে টিপসটা দেব সেভাবে ফলো করলে আপনাদের কোনো কষ্ট মনে হবে না তারপরে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা জালি ব্যাগ মানে নেট ব্যাগ যেটা বলে এটা তো সবার বাসায় থাকে যদি নেট ব্যাগ না থাকে সেক্ষেত্রে একটা সুতি কাপড়ে এস্ট নিয়ে নিতে পারেন সমস্যা নাই ওইটা দিয়ে আমি এরকম করে একটু ঘষে দিচ্ছি এখন আপনি আমার হাতের দিকে দেখে একটু বুঝে নিন যে এটা কতটা চেঞ্জ হচ্ছে আর কতটা পরিবর্তন হচ্ছে আমার কিন্তু হাতে কাছাকাছি করার কোনো প্রশ্নই আসে না জাস্ট আমি নেট ব্যাগ দিয়ে এরকম একটু ঘষে দিচ্ছি বাস একদম ঝকঝকা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু যখন আমি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর পরিষ্কার হয় তো এভাবেই কিন্তু পুরো চাদরটা আমি নেটের ব্যাগ দিয়ে যে জালি ব্যাগটা আছে সেটা দিয়ে কিন্তু ঘষে দেবো এতে করে কিন্তু সব ময়লা উঠে যাবে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যত দাগই হোক না কেন আর যেখানে যে দাগগুলো উঠতে চায় না অথবা অন্য কাপুরের দাগ যদি লেগে যায় তখন আপনি ওইখানে একটু লেবুর খোসা অথবা লেবুর রস একটু ঘষে দেবেন অথবা একটু পেস্ট ঘষে দিবেন দেখবেন সেই দাগটা উঠে গিয়েছে তারপর আপনি নেটের ব্যাগ দিয়ে এরকম ঘোষা দিয়ে দেবেন ব্যাস আপনার বিছানা চাদর কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দেখুন আমি এক সাইডে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পুরো সাইডটা কিন্তু এখনও পরিষ্কার করে নেই জাস্ট একটা পাশ থেকে আমি একটু পরিষ্কার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি অথবা বিছানার চাদরটা যখন আমি ভিজিয়েছিলাম তখন কিন্তু অনেক বেশি ময়লা ছিল এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এভাবেই কিন্তু আমি পুরো বিছানার চাদরটাই এইভাবে পরিষ্কার করে নিয়েছি শুধু বিছানা চাদর যে সেটাই না বালিশের কভারটাও কিন্তু আপনার এভাবেই করতে হবে যদি অনেক বেশি ময়লা না হয় সেই ক্ষেত্রে আপনি জালি ব্যাগ ব্যবহার না করলেও হয় আপনি একটু সাবান দিয়ে ঘষা দিলেই কিন্তু দেখা যায় ওটা পরিষ্কার হয়ে যায় কিন্তু বিছানা চাদরগুলো কিন্তু জায়গায় জায়গায় অনেক বেশি দাগ হয়ে যায় এবং চিটচিটে ময়লা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবানটা দিয়ে একটু জালি ব্যাগ দিয়ে ঘষা দিয়ে দিতে হবে আর আমি যেভাবে যেভাবে পানির মধ্যে যে মিশ্রণগুলো মিশিয়েছি ওইগুলো দিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে তাহলে দেখবেন এইভাবেই হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি পাঁচ থেকে সাতটা বেডশিট পরিষ্কার করে নেব অথবা সাথে কিন্তু পিলো কাবারও আছে মানে বালিশের কাভারও আছে সবগুলোই পরিষ্কার করে নেব তো দেখুন আমার সবগুলোই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এটা পরিষ্কার করতে আমার খুবই অল্প সময় লেগেছে কি আমার গায়ে একটু পানিও লাগেনি আমি একটুও কিন্তু ভিজে যাইনি আমি একটা মানে মোড়া নিয়ে বসে কিন্তু সবগুলো বেডশিট একভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে পিলো কাবার মানে বালিশের কাভারগুলো পরিষ্কার করে নিয়েছি এতে করে আমার পরিশ্রম তো হয়নি মূলত আমরা কিন্তু বেডশিট পয়সা করতে গেলে দেখা যায় আমাদের পোশাক ভিজে যায় আমাদের গোসল করতে হয় আমরা গোসল করার আগ মুহূর্ত ছাড়া বেডশিটগুলো পয়সা করতে পারি না তবে আমার এই টিপসটা জানা থাকলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না যখনই সময় পাবেন তখনই কিন্তু এটা আপনি পয়সা করে নিতে পারবেন আর একদিনে শুধু পাঁচ সাতটা সেটাই না আপনি যতগুলো ইচ্ছা যদি আপনার হাতে একটু সময় থাকে ততগুলো বেডশিট কিন্তু পয়সা করতে পারবেন শুধু গোসলের আগে করতে হবে সেটাও না যখন ইচ্ছা তখন করে নিতে পারবেন এতে করে আপনার এক্সট্রা করে কোনো হাতে খাঁচাখাঁচি করতে হবে না কোনো ওয়াশিং মেশিনও লাগবে না এবং একটুর জন্য কোনো পরিশ্রম হবে না যেহেতু আমি রোজা ছিলাম রোজা থেকে কিন্তু আমি এই বেডশিটগুলো পরিষ্কার করেছি তারপর আমি দুপুরবেলা করেছি দুপুরবেলা কিন্তু মানুষের ক্লান্তিটা অনেক বেশি থাকে সেই অবস্থাতে কিন্তু আমি এতগুলো বেডশিট অথবা পিলো কাভারগুলো একসঙ্গে পরিষ্কার করে নিয়েছি আমার এক্সট্রা করে কিন্তু কোনো পরিশ্রম মনে হয়নি আমি আপনাদের বলছি আপনারা একবার হলো ট্রাই করে দেখুন আপনাদের পরিশ্রম একশো ভাগের থেকে নব্বই ভাগ কিন্তু কমে যাবে এটা এত সহজ আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি কিন্তু যখন পানিতে ভিজাই তার আগে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এটা কত ময়লা ছিল আর এখন দেখে মনে হচ্ছে আমার প্রত্যেকটা বেডশিট কিন্তু একদম নতুন এখনও কিন্তু নর্মাল পানি দিয়ে কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করে নাই জাস্ট আমি জালি ব্যাগ দিয়ে আর সাবান দিয়ে যেভাবে পরিষ্কার করা দেখিয়েছি আপনাদের ওইভাবেই কিন্তু পরিষ্কার করেছি এখন আমি বালতিতে খুব সুন্দর করে যে নর্মাল পানি আছে কয়েকবার পানি দিয়ে দিয়ে কয়েকবার চেঞ্জ করে করে কিন্তু বেডশিটগুলো পয়সা করে নেব পয়সা করার পরে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে দেখতে মনে হবে একদম নতুন এবং খুব সফট হয়ে যাবে আর যখন আপনি বিছানায় একটা পেতে দেবেন তখন দেখবেন ওটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে যেহেতু এখানে আপনি লেবুর রস ব্যবহার করেছেন আর ভিনেগার দেওয়াতে কিন্তু যে কোনো কাপড়ে কালারটা সুন্দর করে খুব সুন্দর দেখা যায় আর যে রঙটাই থাকুক না কেন সেই রঙটা উজ্জ্বল করতে খুব সাহায্য করে আর কি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা গৃহিণী তাদের তো কোনো কথাই নাই শুধু গৃহিণী না সবার ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি কাজে লাগবে যারা নিজের কাজ নিজে করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা সহজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ